স্বাগতম, সবাই কেমন আছেন আশা করি ভালো। আমি আজকে এসেছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটা ঢাকা মেডিকেল কলেজের ঠিক পাশে অবস্থিত। তো আজকে আপনাদের শহীদ মিনার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেবো এবং ঘুরে দেখাবো। লেটস গো। ১৯৫২ সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের তৎকালীন ছাত্র এবং সাধারণ মানুষ 144 ধারা ভঙ্গ করে মাতৃভাষা বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি লাভের জন্য মিছিল করে সকাল ১০টার দিকে। এবং সেই মিছিলে পাকিস্তানি সৈন্যরা গুলি চালায়। তো পাকিস্তানি হানাদার বাহিনীদের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিক এরকম অনেকেই মারা যায়, আপনারা সবাই জানেন। এই জন্যই তাদের স্মৃতিতে এই শহীদ মিনার বানানো হয়েছে। এবং এই শহীদ মিনার আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, ভাষার জন্য আত্মদান করেছি। এবং একমাত্র পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানকার মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। আপনারা যারা ঢাকার বাইরে থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে ঢাকায় বেড়াতে আসেন, তাদের অবশ্যই উচিত শহীদ মিনারে এসে ঘুরে যাওয়া, এখানে ফুল দেওয়া এবং শহীদদের স্মরণ করা। তাছাড়া আপনাদের উচিত বিশেষ করে আপনাদের বাচ্চাদের নিয়ে আসা, যাতে আপনাদের বাচ্চারা, আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা আছে বাংলাদেশে, তারা বাংলাদেশের ভাষার জন্য আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে। এবং আপনারা আমাদের দেশের যে কালচার এবং ঐতিহ্য কতটা আমরা পরিপূর্ণ সেটা মানুষকে জানানো খুবই দরকার। এটা অনেকেই জানে না। ইভেন অনেক সময় ফরেন ইউটিউবাররা আসে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তারা যেন এসে সবার আগে শহীদ মিনারের ভিডিও করে। শহীদ মিনারে কীভাবে আসবেন? শহীদ মিনারে আসা খুব একটা কঠিন কিছু না। আপনারা যারা ধানমন্ডির দিকে থাকেন, মিরপুরের দিকে থাকেন, তারা সোজা শাহবাগ চলে আসবেন। শাহবাগ থেকে রিক্সা নেবেন, ঢাকা মেডিকেল কলেজের পাশেই শহীদ মিনার অবস্থিত, 15-20 টাকা ভাড়া নেবে। আর আপনারা যারা গুলশান অন্যদিকে থাকেন, তারাও শাহবাগ দিয়ে আসতে পারেন। এবং পুরান ঢাকা থেকে আপনারা খুব সহজে কুয়েটের পাশ দিয়ে চলে আসতে পারেন। তো মোটামুটি ঢাকা শহরের মাঝখানে শহীদ মিনার, এবং যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে। সো এটা নিয়ে চিন্তার কিছু নেই। এই ধরনের দেশপ্রেমমূলক ভিডিওতে ভিউ খুব কম পড়ে, এটা খুব দুঃখের বিষয়। তো যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা কষ্ট করে হলে কমেন্ট করবেন ভিডিওতে এবং শেয়ার করবেন আপনাদের ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। তাহলে হবে কি, এই ভিডিওটা ভিউ বেশি হবে, এবং ভিউ বেশি যত হবে তত মানুষ জানতে পারবে শহীদ মিনার সব। গাইজ, যারা ভিডিওটি দেখছেন আমাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, তো এরকম রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনাদের সাপোর্ট যদি পাই, আপনারা যদি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো সামনের দিকে। ইউটিউবের আয়টা খুবই কম, অনেকে মনে করে যে এইসব ভিউ হচ্ছে লাখ লাখ টাকা কামাচ্ছে, এরকম কিছু না। ভিউ খুবই কম, এটা আসলে মনের ভালোবাসা থেকেই আপনাদেরকে অনেক কিছু দেখাতে চাই, এই ধারণা থেকে আমি ভিডিও বানাই। তো সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল এবং আমার পাশে থাকুন।